হ্যালো ভিউয়ার্স, আজ আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপার প্রাইমারি দুর্নীতির মামলা, জনস্বার্থ মামলা পিআইএলপিল হিসেবে গ্রহণ কোর্টের প্রবল চাপে কমিশন। তো বন্ধুগণ, কী বলা রয়েছে সে নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। চলুন তাহলে মূল বিষয়ে যাওয়া যাক। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চে ধর্নার কর্মসূচি ও অনুমতি ও দুর্নীতির বিরুদ্ধে করা মামলা মাননীয় বিচারপতি অরিন্দম সিনহার বেঞ্চে শুনানি হয়। বিচারপতি দুর্নীতির বিষয়কে অনুধাবন করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পিআইএলপিল জনস্বার্থ মামলা গ্রহণের নির্দেশ দেন। মাননীয় বিচারপতি এই মামলা শুনলেন এবং যেহেতু এই দুর্নীতি সুদূরপ্রসারী এবং উচ্চ প্রাথমিক শিক্ষা এলিমেন্টারি এডুকেশন এর মধ্যে পড়ে, ফলে সমাজের বড় অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই দুর্নীতির ফলে আবার এখানে বৃহত্তম জনস্বার্থ আছে, সেজন্য এই মামলা মাননীয় বিচারপতি অরিন্দম সিনহার মহাশয় পিআইএল জনস্বার্থ মামলা হিসেবে গ্রহণ করেছেন এবং হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা হিসেবে নিয়মিত বেঞ্চে শুনানির নির্দেশ দিয়েছেন। ফলে আমাদের দুর্নীতির বিরুদ্ধে মামলাতে আরও চাপ বাড়ল এসএসসির উপর। অনেকেই বলেছিল এটাকে জনস্বার্থ মামলা হিসেবে কেস করা যায় কি না। পিটিশনাররা জনস্বার্থ হিসেবে কেস করতে পারে না, কেবলমাত্র রিট হিসেবে গণ্য হয়। কিন্তু এক্ষেত্রে বিচারপতির নির্দেশে জনস্বার্থ হিসেবে গণ্য হলো। আজ মাননীয় বিচারপতি অরিন্দম সিনহার মামলার গুরুত্ব অনুধাবন করে মামলাটি জনস্বার্থ মামলা হিসেবে নিয়মিত বেঞ্চে শুনানির নির্দেশ দেন। ফলে এই মামলাতে সমস্ত রকমের দুর্নীতির প্রমাণসহ শুনানি হবে। সেখানে টেট ওয়েটেজ বাড়া, রেশিও মেনটেন, সিট আপডেট সহ দ্রুত নিয়োগ সমস্ত বিষয়ে শুনানির মাধ্যমে সিদ্ধান্ত হবে। ফলে আমাদের উদ্দেশ্য আজ অনেকটা সফল হলো। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল মাননীয় কিশোর দত্ত মহাশয় জনস্বার্থ মামলা গ্রহণের প্রবল বিরোধিতা করেন, তা সত্ত্বেও বিচারপতি জনস্বার্থ মামলার নির্দেশ দেন। আজকে রায় হাতে পেয়ে আমরা বিচারপতির নির্দেশ মতো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থের জন্য নিয়মিত বেঞ্চে রেগুলার বেঞ্চে আবেদন করব এবং নিশ্চিতভাবে আগামী দিনে শুনানির মাধ্যমে এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের আন্দোলনের সাফল্য পাব, তা কোর্টের লড়াই এবং রাস্তার লড়াইয়ের মাধ্যমে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আজকের শুনানির আপডেট।